হাই গাইজ, কি খবর আপনার? আশা করছো সকলে ভালে আছে। তো গাইজ, আজি বহুদিনের পিছত আহিলো আপনার ওসর, মানে আজি বহুদিন হল মই ভিডিও দিয়া নাছিল, কিন্তু আজি আকো আহিলো আপনার ওসর আর এইকদিন ভিডিও দিয়া নাছিল। তার কারণটো হৈছে মই মানে কাম করে আসিল, তো কাম করে থাকার বাবে মানে ভিডিও দিব পৰা নাছিল, সময় নিমিলে, আর সেই কারণে মই ভিডিও দিব পৰা নাছিল। তথাপিও চেষ্টা করেছিল বহুদিন ভিডিও দিবর কারণে, কিন্তু ভিডিও দিব পৰা নাছিল। কিন্তু আজি কাম নাই, আর আজি মানে কাম শেষ হল, যে কাজত কাম করেছিল তাত মানে কাম তো শেষ হল। শেষ হওয়ার বাবে আজি ভাবিল এটা ভিডিও দিয়ে দিও আপনার ওসর, আর আপনার যাকে ভাবিছে কিনো হল এনে আসামর কেনো ভিডিও দিয়া নাই, হয়তো আপনাকে বহুতে ভাবি ভাবিও আছে, আর দুটা এটা মানে কমেন্ট করে বা ইনস্টাগ্রামত মেসেজ করে মানে সুধে। তো আপনার এটা গম পালে মই কামর কারণে ভিডিও দিব পৰা নাছিল, আর মোর কোনো প্রবলেম হওয়া নাই এটাই। তো গাইজ, বর্তমান আপনার গম পাইছে যে মই আছো পথারত, আর এয়া হচ্ছে আমার আমার ধান, মানে ধানবিল পকিছে আর বেশি দিন নালাগে, আর এসপ্তাহমান পিছত আমি কাটিব পারিম এই ধান। দেখিছে আপনার ইয়া এই ধানবিল তো গাছ আরো যদি কেদিনমান যায়, মানে সকলবোৰ যেতিয়া মানে পকি যাব, এসপ্তাহমান লাগিব, আর সকলবোৰ পকার পিছত এই পথারখান চাব কি ধুনিয়া সোণালী কালার হয়ে যাব একদম। যেটা সকলো ধান পকি যায় তেতিয়া পথারত আহি খুব বেশি ভাল লাগে, আর তেতিয়া মানে সোণালী কালার হয়ে যায় না ধানের মানে রংটো, কিবা এটা ভাল লাগে। আর তারপর তো কাটিবরে হয়, তো সেকারণে আজি কামত নাই যেহেতু, সেকারণে আজি চাব আহিলো ধানখিনি কেনেকুয়া হল, গমে পোৱা নাই, ওচৰতে আছে তথাপিও চাব হোৱা নাই। তো আজি আহিলো আৰু আপোনালোকক দেখালো। তো গাইজ, কামত থাকিলেও মানে ভিডিও দিব পাৰি, যদি মই মানে যি কৰি থাকো লাইফষ্টাইল ভ্লগ এটা দিওঁ, মানে ধৰক সদায় সদায় একেটা বস্তুৱে দি থাকিব অলপমান বেয়াও লাগে, সেইকাৰণে মই দিয়া নাছিলোঁ এইকেইদিন। তো আপোনালোকে যদি বিচাৰে, যদি কয় যে কোনো একো প্ৰব্লেম নাই, আপুনি যি কৰি থাকে যেনেকৈ থাকে সেইটো যি মন যায় দি থাকিব, তেনেকৈ যদি আপোনালোকে বিচাৰে বা চাব বিচাৰে, তেনেহ'লে মই আগতে যেনেকুৱাকৈ ৰেগুলাৰ কৰি আছিলোঁ সেনেকৈ ৰেগুলাৰ দি থাকিম। তো আপোনালোকে বেয়া নাপালে মই দিম আৰু, আৰু আপোনালোকে যদি বেয়া নাপায় তেনেহ'লে কমেণ্ট কৰি ক'ব, আৰু কমেণ্ট নকৰাকৈ নাথাকিব, লাগিলেও ক'ব নালাগিলেও ক'ব, কমেণ্ট কৰিবই কৰিব। আর বর্তমান চলি আছে বন্ধু, সকলোতে কেবল বন্ধু বন্ধু বন্ধু, আর বন্ধু চাবলে ইমানে বেশি ভিড় হয়ে আছে, বহুত বেশি ভিড় হয়ে আছে বন্ধু চাবর কারণে, মানে হলত মানে টিকেট নোহা করে দিছে রাইজে, ইমান বেশি মানে আগ্রহ হয়ে আছে বর্তমান সিনেমা চাবর বাবে। আর বহুত বেশি ভাল কথা, এটু সিনেমা আমার মানে নামে নোহা হয়ে গেছিল আজি কেইবছরমান আগত, দুই তিন বছর আগতে, বর্তমান অলপ অলপ মানে আহিছে লাইনত, আর কোয়ালিটি বিলাক যেতিয়া মানে ভাল ভালকৈ দিব, সিনেমা বিলাক করিব মানে চেষ্টা করিব, তেতিয়া মানে কোয়ালিটি ভাল হলে বা একশন বিলাক অলপমান ভাল হলে মানে মানুষ চাই ভাল পায়, আর তেনেকুয়া করলে আর ভাল। আর সেইভাবে এখন সিনেমাত একশন কি আছে কয় কি আছে সেইবিলাক বাৰু মই নাজানো, মই চোৱা নাই যিহেতুকে, আর এইখন সিনেমাতো বহুত বেশি ভাল পাইছে বুলি যোনে চাইছে কৈছে, আর আপোনালোক কোনো কোনো চাইছে কমেন্ট কৰি জনাব, আর ভাল লাগিছে যদি ক'ব, আর বহুত বেশি ভালো হৈছে নয়ন নিলিমদার মানে এই সিনেমাখনত মোটামুটি 1 কোটি হলে কি জানি, আজি দিনটো গলে কি জানি 1 কোটি হবই, তো বহুত বেশি ভাল খবর এইটো। আর বর্তমান চলি আছে এতিয়া ৰাস, আর ৰাসত বাৰু মই যাম, আর ৰাসত গলে মানে ভিডিও আপোনালোকক দিম, আজি বাৰু নাযাও, ৰাসত যাম বুলি ভাবি আছো কিন্তু আজি নাযাও, কিন্তু ৰাসত গলে আপোনালোকে ভিডিও পাব, আর আপোনালোকে চাবর কারণে রয়ে আছে না নাই কমেন্ট করে জানাব। আর এতিয়া মানে কাম করে আসিল এইকদিন, দাড়ি চুলি কাটিব মানে টাইমে পাওয়া নাই, আজি দিনতে এইবিলাক দাড়ি সারি কাটি লম ধুনিয়াকৈ। তো এইখিনি আপনার জানাবার বাবে ভিডিওটি বানাইছিল, যে আপনার ভিডিওটি চাই কেনকা পালে কমেন্ট করে জানাব, ভিডিওটি চাই যদি ভাল পালে তেনেহলে লাইক এটা করে যাব, আর যদি এতিয়ালৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেনে সাবস্ক্রাইবটো কৰি থাকক, একো প্ৰব্লেম নাই, সাবস্ক্রাইবটো কৰি দিয়ক সোনকালে। আৰু আপোনালোকে যদি মোৰ লাইফষ্টাইল ভ্লগ যদি চাব বিচাৰে, মানে ডেইলি ভ্লগ যদি আপোনালোকক লাগে, কমেন্ট কৰি জনাব, আৰু কমেন্ট মানে কৰিব লাগে, কমেন্ট কৰি জনাব লাগে, ভিডিঅটো ভাল পালেও কমেন্ট কৰিব লাগে, বেয়া পালেও কমেন্ট কৰিব লাগে, তো কমেন্ট কৰিব কৰিব কৰিব।